আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ডেইলি ব্লগ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জাস্ট দুইটা উপকরণ দিয়ে কিভাবে পুরাতন কড়াই নতুন করে ফেলবেন। তো এখানে এই যে আমি ডিটারজেন্ট দিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতরে প্রথমে, আর লেবুর রস। ডিটারজেন্ট হয়তো অনেকেই অবাক হবেন, হ্যাঁ আপনারা যেই ডিটারজেন্ট দিয়ে কাপড় চোপড় ক্লিন করেন বাসাতে ওইটা। তো এইভাবে এই যে আমরা টিস্টিল মাজনির সাহায্যে সারা কড়াই ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, এতে করে ময়লাগুলো ভিজে যাবে আর ওঠাতে অনেক সহজ হবে। এই জন্য তো আপনারা অবশ্যই হাত দিয়ে করবেন না, আমার মতো স্টিল মাজনি অথবা অন্য কোনো কিছু সাহায্যে করে নেবেন এইভাবে। তো এই তো আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি, এতে করে ময়লাটা অনেক ইজিভাবে উঠবে। এইভাবে বেশি করে পুড়িয়ে নিলে আমার কড়াইটা কিন্তু পোড়ানো হয়ে গেছে। এখন আমি কড়াইটা একটা সিঙ্কের ভিতরে নিয়ে নিচ্ছি, হালকা পরিমাণের পানিও দিয়ে দিচ্ছি। এরপর স্টিল মাজনিটা অবশ্যই হাত দিতে পারবো না, অনেক বেশি গরম কড়াইটা। তো এখন আমি খুন্তির সাহায্যে একটু ঘষে নিব, যতক্ষণ না নর্মাল হচ্ছে মানে হাত দেওয়ার উপযোগী হচ্ছে। আমার কড়াইটা 9 মাসের মতো বয়স, তো কালো দাগগুলো অনেক বেশি শক্তভাবে আস্তরণ পড়ে গেছে, যার জন্য উঠাতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো এই যে আমি এইভাবে যত গায়ে জোর আছে পুরো জোর দিয়ে ভালোভাবে ঘুষে ঘুষে তুলে নিব। তো যেসব আপুদের মা অথবা শাশুড়ির হাতের কড়াই আছে অনেক কালো হয়ে গেছে অনেক বেশি দিনের, তো এইভাবে আপনারা করে দেখতে পারেন, এতে কিন্তু অবশ্যই ভালোই ফলাফল পাবেন। তো আমার কড়াইটা কিন্তু প্রায় 9 মাসের মতো বয়স, তারপরে কিন্তু অনেক ধবধবে সাদা হয়ে গেছে, তো আপনাদেরও হবে ইনশাআল্লাহ। আমি এই সেমভাবে আমার আরেকটা কড়াইও আমি ক্লিন করে নিব, এটাতে আমি জাস্ট রুটি বানাই। তো এটা হচ্ছে মিডিলে অনেক ভালো আছে, সাদা আছে, বাট চারিদিকে কিন্তু অনেক কালো হয়ে গেছে। তো যেহেতু এটাতে জাস্ট রুটি বানানো হয়, এই তো আমি সেম প্রোসেসে যে ডিটারজেন্ট দিয়ে নিয়েছি আর লেবুর রস, লেবুর রসটা দেওয়ার পর কিন্তু পানিটা অনেক বেশি ফুলে গেছে, কারণ দুইটাই প্রচুর পরিমাণের ক্ষার আছে। তো এই তো আমি সেম প্রোসেসে একটা স্টিল মাজনির সাহায্যে চারিদিকে কড়াইয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব। আর হ্যাঁ, আমি আপনাদের মাঝে কিন্তু একদম নতুন সদস্য, আজকে আমার ফার্স্ট ব্লগ আর এটা দিয়েই শুরু করলাম। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর অনেক ভালোবাসা দিবেন, আর আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাবো, সাপোর্ট পাবো এই আশা করছি। তো এই তো আমি সেমভাবে কড়াইটা কিন্তু অনেক ভালো করে পুড়িয়ে নিয়েছি, আর আপনারা কিন্তু ইচ্ছা করলে বাসাতে এইভাবেও করতে পারেন। কড়াই কিন্তু চুলার উপরে আস্তে হিট দিয়ে অনেকক্ষণ ধরে পুড়িয়ে পুড়িয়ে দেন, স্টিল মাজনি দিয়ে ডললে কিন্তু ময়লা উঠে যায়। আপনারা এইভাবেও ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমি অল্প একটু পানি দিয়ে এখন সেম প্রসেসে ঘষে ঘষে মেজে নিব ভালো করে। তো আজকে আপনাদের সাথে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার ছিল বা করলাম। তো আমার এই ভিডিওটা যদি কারো কোনোভাবে কাজে লাগে, কোনো আপু ওর, তো অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ, যেহেতু আমি আপনাদের মাঝে একদম নতুন সদস্য, নতুনভাবে পথ চলা। তো আশা করি আপনারা অনেক হেল্প করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো এতে অবশ্য নখের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কোনো প্রোটেক্ট থাকলে আপনারা প্রোটেক্ট দিবেন। আল্লাহ হাফেজ।